ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের অনাবিল আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ধ্রুবতারার পক্ষ থেকে জানাই সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদের আনন্দে আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ঈদ উল ফিতর উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছে জনপ্রিয় ব্যান্ড দল ইতিহাস। তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পীদেরকে নিয়েই তৈরি হয়েছে এই ব্যান্ড দলটি। আজকে শুনব তাদের গান, আর গানের ফাঁকে তো আড্ডা হবেই। চলুন দর্শক, দেরি না করে শুরু করা যাক আজকের আয়োজন। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো শুরুতেই কিন্তু জেনে নিব কেন ব্যান্ডের নাম ইতিহাস হলো। ইতিহাস নামটা আসলে সেটাও একটা ইতিহাস, একটা ইতিহাস থেকে আমাদের ব্যান্ডটা নামকরণ করা হয়েছে, এই সেটা বলা যাবে না। আচ্ছা আচ্ছা, মানে অকথ্য ইতিহাস থেকেই ইতিহাস ব্যান্ড দলের নাম। আমরা শুরুতেই কোন গানটি শুনছি আজকে? আমাদের নিজেদের একটা আনরিলিজড ট্র্যাক ক্ষয়। ক্ষয়, নিজেদের মৌলিক গান। জি, শুনে আসা যাক। সুপ্রিয় দর্শক, চলুন এবার শুনে আসা যাক ইতিহাস ব্যান্ড দলের একটি মৌলিক গান ক্ষয়। আমাদের কথা ছিল স্বার্থের কাছে বিকিয়ে দিয়ে, আমাদের দৃষ্টি ছিল অন্যায় দেখে দু চোখ বুঝে, আমাদের ভাষা ছিল স্বার্থের কাছে বিকিয়ে দিয়ে, আমাদের দৃষ্টি ছিল অন্যায় দেখে দু চোখ বুঝে, কত রাতে বিবেকের জিজ্ঞাসায় করি সুখেরই অভিনয়, হৃদয়ের দ্বার বন্ধ করে অনুশোচনার হয় পরাজয়, হায় হায় হাই হাই। আমাদের ভালোবাসা কোথায়, আমাদের প্রেম বিহায়া জীবনে হায়ার গল্প বলি জাস্ট পার্ট অফ দ্য গেম, কোথায় আমাদের ভালোবাসা কোথায়, আমাদের প্রেম বিহায়া জীবনে হায়ার গল্প বলি জাস্ট পার্ট অফ দ্য গেম, আধার বেছে নেয়া মানুষের মুখ আজ আলোকিত স্লোগান হয়, বিবেক বুদ্ধি স্বার্থের পিছু ছোট অনুশোচনার হয় পরাজয়, হয় 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 হয়। হায় হায়
আমরা আবার একটু আড্ডায় চলে যাই। এই ব্যান্ডের সূচনা কোন সাল থেকে, কখন থেকে একসাথে হওয়া? আমরা বেসিক্যালি সবাই মিউজিক করছি অনেক দিন যাবত, প্রায় 8-10 বছর আর বেশি হবে আমরা সবাই একসাথে কাজ করছি। কিন্তু এই ইতিহাস নামটা এই রিসেন্টলি দেওয়া। ইতিহাস রিসেন্টলি হলো ইতিহাসের মানুষ তো অনেক আগে থেকে। জি জি জি। এখন কোন গানটি শুনবো? এখন আমরা একটা কভার সং করব, তুমি কি সাড়া দেবে, ব্ল্যাক। তুমি কি সাড়া দেবে, বাহ চমৎকার। অসাধারণ, অবশ্যই দর্শক সাড়া দেবেন, কেননা আর সাড়া না দিয়ে দর্শক থাকতে পারবে না। এরপরে কোন গানে চলে যাচ্ছি? এরপর আমরা আরেকটি কভার সং করব, এই উইনিং ব্যান্ডের, বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা ব্যান্ড নিঃসন্দেহে, যাদের গান শুনে আমরা মিউজিক আসছি, এই উইনিং এর একটা ইচ্ছে করে গানটা করব। চলুন দর্শক তাহলে শুনে আসা যাক আরো একটি গান। করে
গানের সুরে ছন্দে মাতি ইচ্ছে করে বেরুলে ছায়া ভেরা নদী শ্যামল সবুজ ইচ্ছে করে দেখি ভরে ইচ্ছে করে যাই চলে যায় অচিন্ত যেখানে দুঃখ নেই কষ্ট নেই ঝলমল করে আলো রোজ ক্লান্ত লাগে নগর জীবন ক্লান্ত লাগে নগর জীবন দেবে বিষণ্ণ ইচ্ছে করে সাগর পারে সন্ধ্যা দেখি সূর্য দেখি বালু যেখানে দুঃখ নেই কষ্ট নেই ঝলমল করে আলো রোদ গান শুনতে শুনতে আসলে ইচ্ছে করছে আরো কিছু গান শুনি। তবে গান শোনার আগে একটু বলি, এই যে ব্যান্ড দল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা সবাই মিলে, আমাদের যারা আছি বাংলাদেশে যারা আছি, সবাই ভালো ভালো গান উপহার দিতে চাই আমাদের ব্যান্ড থেকে। এটাই একটা স্বপ্ন থাকে, এটাই অবশ্যই শুভকামনা রইল। জি, এখন কোন গানটি শুনছি? এখন গান করব, একটা কভার সং করব নগর রল ব্যান্ডের লেস উইথ লেস। সুপ্রিয় দর্শক, তাহলে শুনে আসা যাক এই চমৎকার গানটি। রঙিন সুতা রঙিন করবে তো লেহি শীতলে, লেহি শীতলে
দেব গুছিয়ে দেব ছোট সুখের ঘর লেহি শীতলে লেহি শীতলে মাথায় রবে আদর সহাস যখন পাবে এই পিতা চায় মাথায় রবে আদর সহাস যখন পাবে এই পিতা চায় জন্ম জন্ম বাইন্দা রাখে লেই শীতলে লেই শীতলে রেশমি চুড়ি কাখনো মালা ছোট্ট নলক কোমর বাজা নূপুর বাজা তাদের সারি অঙ্গে পেঁচা লেহি শীতলে লেহি শীতলে সুতা রঙিন করবে মন লেই শীতলে লেই শীতলে সাজিয়ে দেব গুছিয়ে দেব ছোট সুখের লেই শীতলে লেই শীতলে একদম নস্টালজিক হয়ে গেছিলাম জেমসের সেই বিটিভিতে যখন আমরা গানটা শুনতাম, চমৎকার হয়েছে। আমরা একেবারেই কিন্তু আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গান দিয়েই আমরা আজকের অনুষ্ঠান শেষ করে দেব। চলুন দর্শক, আজকের ইতিহাস ব্যান্ডের দলের সদস্যদের সাথে পরিচিত হওয়া যাক। বেস গিটারে আছেন পলাশ, লিড গিটারে আছেন ইয়াসের, ভোকালে আছেন মুন্না, আবারও লিড গিটারে আছেন পারভেজ, কিবোর্ডে আছেন রানা এবং ড্রামসে আছেন রাজু। তাহলে আমরা আজকের শেষ গান কোনটি শুনছি? শেষ গান আমাদের একটা আনরিলিজড ট্র্যাক, চাইছি না তোমাকে আর। কিন্তু আমরা তো আপনাদেরকে আরো চাই। ঠিক আছে, ইনশাআল্লাহ আসবো। তবে শেষ গান শোনার আগে দর্শকদের থেকে বিদায় নিই। সুপ্রিয় দর্শক, ঈদের এই সময়টা একেবারেই আপনাদেরকে ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু সময় বলছে চলে যেতে হবে। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি উমেশ সিং মারমা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক। Thank you.
আমি চাইছি না তোমাকে আর।